নারীরা বেশি কথা বলে, এই মন্তব্য করে চাপের মুখে টোকিও অলিম্পিক্স কমিটির প্রধান। বাংলাদেশে তিন সপ্তাহ ধরে করোনা ভাইরাসের সংক্রমণের হার 5% নিচে, পরিস্থিতি কি নিয়ন্ত্রণে এসেছে? আমরা স্বস্তিতে আছি যে আমাদের সংক্রমণের হার কম, কিন্তু সারা দেশে ছড়ানো ছিটানো আছে, কোন এক জায়গায় যে ক্লাস্টার হয়েছে তা না, কিন্তু সারা দেশে ছড়ানো ছিটানো আছে, এটা আমরা এখনো ওইভাবে নিরাপদ বলতে পারছি না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় GPA 5 তুলে দিচ্ছে বাংলাদেশ সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে সীমান্ত দিয়ে বাংলাদেশিরা ঢুকতে পারবে না। এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার প্রবাহ। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। টোকিও অলিম্পিক্স আয়োজক কমিটির প্রধান নারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার পর সমালোচনার মুখে পদত্যাগ করতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী এবং অলিম্পিক কমিটির প্রধান ইয়োশিরো মোরি বলেছেন, নারীরা বেশি কথা বলে, ক্ষমা প্রার্থনা করলেও তার উপর চাপ বাড়ছে। টোকিও শহরের মেয়র, যিনি একজন নারী, বলেছেন মিস্টার মোরির সঙ্গে তিনি বৈঠকে বসবেন না। অলিম্পিক স্পন্সর টয়োটাও তার সমালোচনা করেছে। করোনা ভাইরাসের কারণে টোকিও অলিম্পিক্স ইতিমধ্যেই 1 বছর পেছানো হয়েছে, এখন আবার নতুন করে সমস্যা তৈরি হলো। আরও শুনুন শাহনাজ পারভিনের কাছে। টোকিও অলিম্পিক্স কমিটির বোর্ড মিটিংয়ে 83 বছর বয়সী ইয়োশিরো মোরি গত সপ্তাহে এই মন্তব্য করেন। বোর্ডে নারী সদস্য সংখ্যা বাড়ানোর ব্যাপারে কথাবার্তা হচ্ছিল। এ সময় তিনি বলেন যে বৈঠকে নারীরা খুব বেশি কথা বলেন এবং এর ফলে তারা সময় খেয়ে ফেলেন, এই কারণে মিটিং শেষ করতে সমস্যা হয়। ইয়োশিরো মোরির এই মন্তব্যের জেরে সারা দেশে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। সাথে সাথেই দুঃখ প্রকাশ করে তিনি ক্ষমা প্রার্থনা করেন। কোনো ধরনের শর্ত ছাড়াই তিনি তার মন্তব্য প্রত্যাহার করে নিতেও বাধ্য হন এবং বলেন যে তিনি পদত্যাগ করবেন না। জাপানি একটি পত্রিকাকে তিনি বলেছেন, এই মন্তব্যের জন্য তার স্ত্রী, কন্যা এবং নাতনিও তার সমালোচনা করেছেন। শুরুতে মনে হয়েছিল যে সাবেক এই প্রধানমন্ত্রী হয়তো এই যাত্রায় বেঁচে গেছেন। জাপান সরকারের পক্ষ থেকেও বলা হয় যে বিষয়টি সমাপ্ত হয়েছে, কিন্তু আসলে সেরকম হয়নি। এ নিয়ে জাপানের ভেতরে ও আন্তর্জাতিক পর্যায়ে মিস্টার মোরির তীব্র সমালোচনা শুরু হয়। তার পদত্যাগের দাবি জানিয়ে খুব দ্রুত একটি পিটিশন ছড়িয়ে পড়ে এবং তাতে 1.5 লাখের মতো মানুষ সই করেন। মঙ্গলবার একদল মহিলা এমপি সাদা কাপড় পরে এর প্রতিবাদ জানান। কিছু পুরুষ এমপিও তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। ইয়োশিরো মোরির বিরুদ্ধে ওঠা ঝড় এখানেই থেমে যায়নি। অলিম্পিক এবং প্যারালিম্পিকের 400 মতো স্বেচ্ছাসেবী এর প্রতিবাদে তাদের কাজ ছেড়ে দিয়েছেন। জাপানি টেনিস তারকা নাওমি ওসাকাও মিস্টার মোরির মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। টোকিও অলিম্পিকের স্পন্সর প্রতিষ্ঠানগুলোর মধ্যে টয়োটা বুধবার মিস্টার মোরির বক্তব্যকে দুঃখজনক বলে মন্তব্য করেছে। টয়োটার প্রেসিডেন্ট আকিও তয়োদা বলেছেন, তার প্রতিষ্ঠান এই ধারণাতে বিশ্বাস করে না এবং এতে তারা খুব হতাশ হয়েছেন। আর এতেই মিস্টার মোরির ভাগ্য অনেকটাই নিশ্চিত হয়ে যায় বলে ধারণা করা হয়। টোকিও 2020 অলিম্পিক্স আয়োজক কমিটি আগামীকাল শুক্রবার জরুরি বৈঠক ডেকেছে এবং ধারণা করা হচ্ছে এই বৈঠকেই হয়তো মিস্টার মোরি তার পদত্যাগপত্র জমা দেবেন। শাহনাজ পারভিন, গত 3 সপ্তাহেরও বেশি সময় ধরে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার 5% নিচে নেমে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী পরপর 3 থেকে 4 সপ্তাহ যদি সংক্রমণের হার 5% নিচে থাকে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলা যায়। সংক্রমণের হার ক্রমশ কমে যাওয়ার মধ্যেই রবিবার থেকে টিকা দেওয়া শুরু হয়েছে এবং মানুষের মধ্যে এই টিকা দেওয়ার আগ্রহ ক্রমেই বাড়ছে। সার্বিকভাবে বাংলাদেশের করোনা ভাইরাস পরিস্থিতি কি স্বস্তির পর্যায়ে এসেছে নাকি এখনও আশঙ্কা কাটেনি, জানার চেষ্টা করেছেন সঞ্জনা চৌধুরী। বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্তের হার গত 14 জানুয়ারি 5% নিচে নেমে আসে। সবশেষ শতাংশের এই হার ছিল গত বছরের এপ্রিলে, প্রায় 9 মাস আগে। এরপর কয়েকদিন শনাক্তের হার কিছুটা বেশি এলেও 19 জানুয়ারি থেকে সংক্রমণের হার টানা 5% নিচে নেমে আসে। এমনকি গত 1 সপ্তাহ ধরে এই হার 3% ওঠানামা করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী টানা 3-4 সপ্তাহ করোনা ভাইরাস সংক্রমণের হার 5% নিচে থাকতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরে নেওয়া হয়। এক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি উন্নতির দিকে গেলেও বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকায় এখনও পুরোপুরি স্বস্তির সময় আসেনি বলে জানিয়েছেন আইডিসিআর এর উপদেষ্টা মোহাম্মদ মুস্তাক হোসেন। যে কোনো মুহূর্তে সংক্রমণ বেড়ে যেতে পারে যদি আমরা জনস্বাস্থ্যের ব্যবস্থাগুলো বজায় রাখতে না পারি, কারণ যতক্ষণ পর্যন্ত সারা বিশ্ব থেকে এই মহামারীটা দূর না হয় সেক্ষেত্রে সেটি আবার বেড়ে যাওয়ার কি আশঙ্কা থাকে। যে সংক্রমণ হারটা নিম্নগামী আছে এটাকে যদি ধরে রাখতে হয় তাহলে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, কোথাও কোনো রোগী শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা, তাকে আইসোলেশনে নেওয়া, তার সাথের মানুষদের কোয়ারেন্টিন করা, এসব বিষয়ে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে যেন সংক্রমণ আবার ছড়িয়ে পড়তে না পারে। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা আসে গত বছরের 8ই মার্চ। এপ্রিল পর্যন্ত সংক্রমণের হার একের অঙ্কে ওঠানামা করলেও মে থেকে এই হার ক্রমান্বয়ে বাড়তে থাকে। সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় জুলাই মাসে, সে সময় সংক্রমণের হার সর্বোচ্চ 33% ছাড়িয়েছিল। অগস্ট থেকে গ্রাফ নামতে নামতে নভেম্বরে কিছুটা উপরে উঠে আবার ডিসেম্বরে নামতে শুরু করে। অথচ এই শীতের মৌসুমেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। সংক্রমণের হারের এই নিম্নমুখিতার মধ্যেই শুরু হয়েছে সারাদেশের টিকাদান কার্যক্রম, কিন্তু এই টিকা করোনা ভাইরাসের সংক্রমণ থামিয়ে দেবে এমনটা ভাবার সুযোগ নেই বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ শারমেন ইয়াসমিন। ভ্যাকসিন যেটা আমরা দিচ্ছে সবাই তো এলিজিবল না, ভ্যাকসিন তো একমাত্র প্রতিরোধ নয়, তাছাড়া যারা ভ্যাকসিন নিচ্ছে এটা যে দীর্ঘমেয়াদী কোন প্রতিরোধ কিন্তু আমাদের জন্য নয়। আমরা যদি এখন পরিকল্পিত ভাবে বিধিগুলো আছে প্রতিরোধের জন্য সেগুলো একই সাথে অবলম্বন না করি তাহলে কিন্তু আবার সেটা যে কোনো পর্যায়ে চলে যেতে পারে। মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং, এগুলো অবশ্যই আমাদের মানতে হবে, এখনো আমাদের অপেক্ষা করতে হবে। তবে প্রক্রিয়া যেহেতু শুরু হয়েছে এটার অবস্থার অবশ্যই উন্নতি হবে আমি মনে করি। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী আজ দুপুর 2:30 পর্যন্ত করোনা ভাইরাসের টিকার জন্য অনলাইনে নিবন্ধন করেছেন 11,60,000 মানুষ। গতকাল পর্যন্ত সারাদেশে 3,37,000-এর বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এই টিকা নেয়ার ব্যাপারে আরও বেশি প্রচার প্রচারণা করলে, সেই সঙ্গে দেশের সব মানুষকে টিকা কর্মসূচির আওতায় আনলে একটি বড় জনগোষ্ঠীর প্রতিরোধ গড়ে তোলা বা হার্ড ইমিউনিটি সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে যতদিন পর্যন্ত না বাংলাদেশের সংক্রমণ একটি নির্দিষ্ট কমিউনিটিতে সীমাবদ্ধ করা যাচ্ছে ততদিন পর্যন্ত পরিস্থিতি নিরাপদ বলা যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। কারণ সব মানুষকে 2 ডোজ টিকার আওতায় আনা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা স্বস্তিতে আছি যে আমাদের সংক্রমণের হার কম, কিন্তু সারা দেশে ছড়ানো ছিটানো আছে, কোন এক জায়গায় যে ক্লাস্টার হয়েছে তা না। মানে একটা নির্দিষ্ট জায়গায় থাকলে আমরা বলতাম যে ইনফেকশনটা ক্লাস্টার, তাহলে আমরা সারা দেশকে নিরাপদ বলতে পারতাম, কিন্তু সারা দেশে ছড়ানো ছিটানো আছে এটা আমরা এখনো ওইভাবে নিরাপদ বলতে পারছি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নিয়ম অনুযায়ী সংক্রামক ডিজিজ যেটা আমাদের কন্ট্রোলে, সেভাবে একসময় আমরা বলতে পারবো যে এটা ক্লাস্টার স্পেসিফিক জায়গায়, তখন আমরা বলবো যে এটা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। সংক্রমণের হার কমে যাওয়া এবং টিকা চলে আসার কারণে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা দেখা দিতে পারে, সেক্ষেত্রে জনচলাচল পুরোপুরি স্বাভাবিক করার আগে প্রতিটি ক্ষেত্রে মনিটরিং বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সঞ্জনা চৌধুরী, ঢাকা থেকে। বাংলাদেশে স্পট রেজিস্ট্রেশন অর্থাৎ কেন্দ্রে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করে তাৎক্ষণিকভাবে টিকা দেওয়ার ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে বলে সরকার জানিয়েছে। এখন থেকে ভ্যাকসিন দেওয়ার জন্য অ্যাপে রেজিস্ট্রেশন করা মানুষেরাই কেবল নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। ঢাকা স্টুডিওতে আছেন সাইয়েদা আক্তার। সাইয়েদা, একটু আগে আমরা সঞ্জনার প্রতিবেদনে শুনছিলাম যে মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বাড়ছে, তো কেন্দ্রে পৌঁছে রেজিস্ট্রেশনের কারণে প্রচুর মানুষ টিকা নিচ্ছিল, কিন্তু এখন সরকার এটা বন্ধ করে দিচ্ছে কেন? মিজান, বাংলাদেশে গত 7ই ফেব্রুয়ারি অর্থাৎ এই সপ্তাহেই রোববার থেকে একসঙ্গে সহস্রাধিক হাসপাতালে শুরু হয়েছে এই গণ টিকাদান কর্মসূচি, এবং এ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ কয়েকজন মন্ত্রী এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এই টিকা গ্রহণ করেছেন। এবং আনুষ্ঠানিক টিকাদান কর্মসূচি শুরুর আগে সরকারি অ্যাপের মাধ্যমে প্রত্যাশা মাফিক রেজিস্ট্রেশন না হওয়ার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অন দ্য স্পট রেজিস্ট্রেশনের এই ব্যবস্থাটি করা হয়েছিল, এবং টিকাদান কর্মসূচি চালু
চালুর পরদিন অর্থাৎ 8ই ফেব্রুয়ারি করোনা ভাইরাসের টিকা দিতে যে বয়সসীমা সেটিও শিথিল করা হয়েছিল, যাতে আরও বেশি সংখ্যক মানুষকে এই প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা যায়। এবং শুরুতে যেমনটি বলা হয়েছিল যে টিকাদান কর্মসূচিতে স্বাস্থ্যকর্মী এবং সম্মুখ সারিতে যারা রয়েছেন এবং যারা 55 বছরের বেশি তাদের টিকা দেওয়া হবে সেটিও বাতিল করা হয়। বলা হয় যে 40 বছরের বেশি বয়সী সবাই দিতে পারবে, কিন্তু এখন স্বাস্থ্যমন্ত্রী আজকে যেটি বলেছেন যে এখন অন দ্য স্পট রেজিস্ট্রেশনের কারণে মানুষ হাসপাতালে অনেক বেশি ভিড় জমাচ্ছে এবং তার ফলে হাসপাতালগুলোতে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না, এবং এই কাজটি অর্থাৎ ভ্যাকসিনেশনের এই কাজটি সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন করা যায় সেই কারণেই এই অন দ্য স্পট রেজিস্ট্রেশন এটি বন্ধ করার কথা বলছে সরকার। তবে এটি কবে থেকে শুরু হবে, কবে থেকে বন্ধ হচ্ছে সেই তারিখটি নির্দিষ্ট করে স্বাস্থ্যমন্ত্রী কিছু বলেননি। সৈয়দ, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন সৈয়দ আক্তার। বাংলাদেশে JSC, SSC, HSC এবং সমমানের পাবলিক পরীক্ষায় GPA 5 তুলে দেওয়া হচ্ছে, তবে GPA 5 বাদ দেওয়া হলেও সর্বোচ্চ গ্রেড নির্ধারণ করা হচ্ছে GPA 4। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি BBC বলেছেন বিশ্ববিদ্যালয় পর্যায়ের গ্রেডিং সূচকের সাথে সমন্বয়ের জন্য এই পরিবর্তন আনা হচ্ছে এবং এবছরই তারা এটি চালু করার চেষ্টা করছেন। তিনি বলেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষা কমিয়ে সারা বছর ধরে মূল্যায়ন করার ব্যবস্থা চালু করার পরিকল্পনাও তারা নিয়েছেন, কিন্তু এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় কী ধরনের পরিবর্তন আসবে? ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন কাদির কল্লোল। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে নম্বর দেওয়ার পুরনো পদ্ধতি পরিবর্তন করে গ্রেড পদ্ধতি চালু করা হয়েছিল 2001 সালে। এর 2 বছর পর থেকেই সর্বোচ্চ GPA 5 অর্থাৎ পয়েন্ট বা স্কেল ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হচ্ছে। এখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাবলিক পরীক্ষাগুলোতে GPA 5 তুলে দিয়ে সর্বোচ্চ সূচক GPA 4 নির্ধারণ করার পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই উদ্যোগের ক্ষেত্রে পার্থক্য বা কারণ ব্যাখ্যা করতে গিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন একদিকে বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার সাথে সামঞ্জস্য আসবে এবং অন্যদিকে শিক্ষার্থীদের ওপর চাপ কমবে বলে তিনি মনে করেন। সব জায়গায় তো GPA 5 উন্মাদনা এবং GPA 5 পেতেই হবে, GPA 5 না পেলে যেন একেবারেই জীবনটা অসার হয়ে গেল এই রকমের একটা অবস্থা। তো আসলে শিক্ষার্থীদের উপরে তাদের মানসিক ভাবে যে প্রচন্ড রকমের একটা চাপ সৃষ্টি হয়, এটা একটা সামাজিক একটা সামাজিক পারিবারিক একটা বিরাট চাপ। তো তারা পড়াশোনা শিখবে একটা আনন্দময় পরিবেশের মধ্যে, তো সেই জন্য আর এমনিতেও আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু গ্রেডিং এর যে পদ্ধতিটি আছে সেটি 4-এর মধ্যে একটা সমন্বয় আনবার জন্যও পরিবর্তন আনবার জন্য কাজ করছি। বর্তমানে 80 থেকে 100 নম্বর পেলে সেটিকে GPA 5 বলা হয়, এখন কেউ গড়ে 80 নম্বর পেলেও তাকে সর্বোচ্চ GPA 5 গ্রেড দেয়া হয়, আবার কেউ গড়ে 99 নম্বর পেলেও একই গ্রেড দেয়া হয়। কর্মকর্তারা বলেছেন এই পার্থক্য কমিয়ে আনার জন্যই কয়েকটি স্তরে ভাগ করে সংস্কার করা হচ্ছে, সেখানে 90 এবং তারও চেয়ে বেশি 95 থেকে 100 নম্বর পেলে GPA 4 গ্রেড দেওয়ার কয়েকটি প্রস্তাব নিয়ে মন্ত্রণালয় আলোচনা চালাচ্ছে। তবে বিশ্লেষকরা বলেছেন GPA 5 বদলে সর্বোচ্চ সূচক GPA 4 করা হলে দেশে বা বিদেশে উচ্চশিক্ষায় হয়তো সামঞ্জস্য আসতে পারে, কিন্তু শিক্ষার্থীদের উপর চাপ কমবে বলে তারা মনে করেন না। অন্যদিকে পরীক্ষা পদ্ধতিতেও পরিবর্তনের পরিকল্পনা নেওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী। আমাদের অনেক বেশি পরীক্ষার চাপ আমাদের শিক্ষার্থীদের উপরে, তো সেই জন্য ধারাবাহিক মূল্যায়ন সেটির উপরেও কিছুটা জোর দিতে চাইছি। এবং আমরা 2019 সালেই 3টি বিষয়ের উপরে আমরা পাইলটিং করেছিলাম ধারাবাহিক মূল্যায়নের, এবং সেগুলোর যে ফলাফল আমরা পেয়েছি তা অত্যন্ত আশাব্যঞ্জক। এই ধারাবাহিক মূল্যায়ন এবং পরীক্ষা দুটো মিলেই আমরা এগিয়ে নিতে পারি। আর আমাদের একটা জাতীয় একটা পরীক্ষা এবং মূল্যায়ন কেন্দ্র বা একটা প্রতিষ্ঠান করতে যাচ্ছি, সেটারও কাজ চলছে। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্ণধার রাশেদা কে চৌধুরী শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেন। তিনি বলেছেন পরীক্ষা কমিয়ে মূল্যায়ন ব্যবস্থা চালু করার ক্ষেত্রে মাঠ পর্যায়ে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই ধরনের একটি কাজ বাস্তবায়ন করতে গেলে চ্যালেঞ্জ উঠে আসে স্বাভাবিকভাবে। প্রথম হলো শিক্ষাক্রমে আমরা নানা ধরনের পরিবর্তন পরিমার্জন আনতে পারি, কিন্তু এটি তো পাঠ্যপুস্তকে প্রতিফলিত হতে হবে সঠিকভাবে। সেগুলো বাস্তবায়ন করতে গেলে দ্বিতীয় যে বিষয়টি প্রয়োজন সেটি হলো প্রাতিষ্ঠানিক সক্ষমতা। সব শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশে এগুলো বাস্তবায়নের মতো সক্ষমতা এখনো তৈরি
ক্ষতি হয়নি। তবে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন, দেশে ইতিমধ্যেই তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা না নিয়ে বছর জুড়ে মূল্যায়নের পদ্ধতি চালু করা হয়েছে। পরীক্ষায় সংস্কার আনা কঠিন বলে তিনি মনে করেন। তিনি দাবি করেন, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই তারা এগোনোর চেষ্টা করবেন। পরিবর্তন করা তো কোনো একদিনের কাজ নয়, সেগুলো তো ধীরে ধীরে সময় লাগে। মাইন্ডসেট পরিবর্তনটাই সবচেয়ে বেশি সময় সাধ্য ব্যাপার, তাই না? এগুলো নিয়ে আমরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছি, সেগুলো আমরা বাস্তবায়ন করে করে এগোবো। আমরা আশা করি যে এগুলোর সুফল যখন মানুষ পেতে শুরু করবে, এই মাইন্ডসেটগুলো পরিবর্তন হবে। এদিকে গত বছরই পাবলিক পরীক্ষায় গ্রেডিং এর পরিবর্তন আনার কথা বলা হলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। মন্ত্রী বলেছেন, করোনা ভাইরাস মহামারীর কারণে গত বছর বাস্তবায়ন করা সম্ভব না হলেও এবছর তাদের চেষ্টা রয়েছে। এ ছিল ঢাকা থেকে পাঠানো কাদির কল্লোলের প্রতিবেদন। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে মানসী বড়ুয়ার কাছে বিশ্বের আরও কিছু খবর। মিয়ানমারে গত সপ্তাহের অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের মুখে সেদেশের সামরিক সরকার ইন্টারনেটের ওপর সেন্সরশিপ বাড়ানোর পরিকল্পনা করছে। জানা যাচ্ছে এতে কর্তৃপক্ষ যেসব কন্টেন্ট অনুপযুক্ত মনে করবে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে সেসব সরিয়ে ফেলতে হবে। মিয়ানমারের সাবেক বেসামরিক সরকারের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গণহারে গ্রেফতারের মধ্যে দিয়ে সামরিক সরকার ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে। দেশটিতে আজ নিয়ে ছয় দিন ধরে গণবিক্ষোভ চলছে। বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো মিনস্কে অনির্বাচিত এক প্রতিনিধি সম্মেলনে বলেছেন তাকে ক্ষমতাচ্যুত করতে হামলা ব্যর্থ হয়েছে। অল বেলারুশিয়ান পিপলস অ্যাসেম্বলিকে তিনি বলেন, ইউক্রেইন এবং জর্জিয়ার মতো বিদেশিদের মদতে কোনো রঙিন বিপ্লব বেলারুসে হবে না। আগামী দুদিনে অ্যাসেম্বলির 2600 জন প্রতিনিধি আগামী পাঁচ বছরের জন্য মিস্টার লুকাশেঙ্কোর পরিকল্পনাকে বিনা প্রশ্নে অনুমোদন করবেন। ফ্রান্সের সরকার প্যারিসের রয়সি চার্লস দ্যগল বিমানবন্দরে চতুর্থ টার্মিনাল নির্মাণের এক পরিকল্পনা বাতিল করেছে। পরিবেশ মন্ত্রী বলছেন, আশপাশের শহর থেকে পরিবেশ নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সরকার সেসব বিবেচনায় নিয়েছে। এডিপি নামে একটি কোম্পানি এই টার্মিনাল দিয়ে সর্বোচ্চ 4 কোটি যাত্রী যাতায়াতের পরিকল্পনা করছিল। অল্প কিছু সংখ্যক ফিলিস্তিনি যাদের কাজের জন্য ইসরায়েলের ভেতরে ঢুকতে হয় তাদের করোনা ভাইরাসের টিকা দিতে শুরু করেছে ইসরায়েল। মনে করা হচ্ছে যে স্বাস্থ্যকর্মীরা ছাড়া অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ইসরায়েল এই প্রথম টিকা নেবার সুযোগ দিচ্ছে। বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে টিকাদানের কর্মসূচি চালিয়েছে ইসরায়েল, কিন্তু অধিকৃত এলাকার ফিলিস্তিনিদের এর অন্তর্ভুক্ত করতে ইসরায়েলের অনিচ্ছা আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ছে। শেয়ারবাজার সংক্রান্ত একটি বৈশ্বিক সংস্থা বলছে, ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে আর্থিক সেবাসমূহ অন্তর্ভুক্ত না হওয়ার ফলে লন্ডনকে ছাড়িয়ে এখন ইউরোপের শেয়ার কেনাবেচার সবচেয়ে বড় কেন্দ্র হয়ে উঠেছে অ্যামস্টারডাম। সিবিওই ইউরোপ বলছে, জানুয়ারি মাসে অ্যামস্টারডামে দৈনিক শেয়ার কেনাবেচার পরিমাণ 4 গুণ বেড়ে 920 কোটি ইউরোতে উঠেছে। অন্যদিকে লন্ডনের পরিমাণ কমে 860 কোটি ইউরোতে নেমে গেছে। বর্তমানে প্রচলিত করোনা ভাইরাসের একটি টিকার অন্যতম উদ্ভাবক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা ঘোষণা করেছে যে তারা 2020 সালে কর পূর্ববর্তী হিসাব অনুযায়ী $390 কোটি মুনাফা করেছে। গত বছরের তুলনায় এই মুনাফার পরিমাণ দ্বিগুণেরও বেশি। মানসী বড়ুয়া, বিবিসি বাংলার প্রবাহে এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি তামিমুর রহমান। ঢাকা টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 223 রান জমা করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ফিল্ডিং করতে নামা বাংলাদেশ দলে এসেছে 3টি পরিবর্তন। সাদমান ইসলামের জায়গায় খেলছেন সৌম্য সরকার, সাকিব আল হাসানের জায়গায় মোহাম্মদ মিথুন ও মুস্তাফিজুর রহমানের জায়গায় দলে ঢুকেছেন আবু জায়েদ রাহি। দিন শেষে ক্যারিবীয় ব্যাটসম্যান এনক্রুমা বোনের 74 ও জশুয়া ডি সিলভা 22 রানে অপরাজিত আছেন। আবু জায়েদ ও তাইজুল ইসলাম নেন 2টি করে উইকেট। সৌম্য সরকার নেন অপর উইকেটটি। ঢাকা টেস্টে সুযোগ পেয়ে ক্যারিবীয়দের গুরুত্বপূর্ণ 2 উইকেট নিয়ে আবু জায়েদ রাহি মনে করেন, টেস্টের প্রথম দিন হিসেবে দুই দল সমানে সমান লড়াই করেছে। অবশ্যই আমি সন্তুষ্ট, কারণ আপনি যদি স্কোর কার্ড দেখেন যে 90 ওভারে 223 করছে এবং এই উইকেটে, তো আমার কাছে মনে হয় যে এখন 50-50, দুই টিমেরই 50-50। আমাদেরও টেস্ট উইন করা খুবই প্রয়োজন, তো আমার কাছে মনে হয় যে আমাদের 270-300 ভিতরে আউট করা উচিত। সন্তান সম্ভব স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ছুটির আবেদন করেছিলেন সাকিব আল হাসান, আর তার সেই আবেদনে স্বভাবতই সাড়া দিয়েছে বিসিবি। ছুটি মঞ্জুর করেছে ক্রিকেট বোর্ড। কিউদের বিপক্ষে 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলতে চলতি মাসের 23 তারিখ দেশ ছাড়ছে 35 সদস্যের বাংলাদেশ দল।
তবে নিউজিল্যান্ড সিরিজে সাকিবকে দলে পাওয়া না গেলেও পরের সিরিজগুলোতে পাওয়া যাবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারে ফুটবলের খবর। ক্লাব বিশ্বকাপ ফুটবলের ফাইনাল আজ। ক্লাব ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের মঞ্চে আজ বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ মেক্সিকোর ক্লাব টাইগ্রাস। কাতারের এডুকেশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 12:00। এর আগেও বায়ার্ন জিতেছে ক্লাব বিশ্বকাপের শিরোপা, তবে মেক্সিকোর ক্লাব টাইগ্রাসের জন্য ফাইনালে ওঠার ইতিহাস এটাই প্রথম। কোপা দেলডের সেমিফাইনালের প্রথম লেগে সেভিয়ার কাছে 2-0 গোলে হেরেছে বার্সেলোনা। টানা 6 ম্যাচে জয়ের পর আবারও হারল মেসির দল। এই হারের ফলে সমীকরণ বলছে ফাইনালে উঠতে মার্চের ফিরতি লেগে অন্তত 3 গোলের ব্যবধানে জিততে হবে কাতালানদের। এদিকে কোপা দেলডের আরেক সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হচ্ছে লেভান্তে। আজ রাতে ম্যাচটি শুরু হবে রাত 2:00। কোপা ইতালিয়ার ফাইনালে উঠেছে আটলান্তা। সেমিফাইনালের দ্বিতীয় লেগে নাপোলিকে 3-1 গোলে হারিয়েছে তারা, ফলে চূড়ান্ত হয়েছে কোপা ইতালিয়ার ফাইনাল লাইন আপ। চলতি বছরের মের 19 তারিখ আসরের ফাইনালে ইউভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে আটলান্তা। ফ্রেঞ্চ কাপে কায়ের বিপক্ষে পিএসজির 1-0 গোলের জয়ের রাতে দুশ্চিন্তার নাম নেইমারের ইঞ্জুরি। উরুর মাংসপেশিতে চোট পেয়ে এখন চ্যাম্পিয়ন লীগের শেষ 16-র প্রথম লেগে নু ক্যাম্পে বার্সার মুখোমুখি হবার আগে অনিশ্চিত হয়ে পড়লেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। তামিমুর রহমান। ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ কোচবিহার ও ঠাকুরনগরে জনসভায় দাবি করেছেন বিজেপি ওই রাজ্যে ক্ষমতায় এলে সীমান্ত দিয়ে কোনো মানুষ দূরে থাক একটা পাখিও ঢুকতে পারবে না। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অবশ্য দাবি করছে তাদের শাসনামলে অনুপ্রবেশ মদত পেয়েছে বলে, কেন্দ্রীয় সরকার যা বলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। পশ্চিমবঙ্গে অতি গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন মাত্র মাস দুয়েক দূরেই, আর সে রাজ্যের শাসক দল তৃণমূলের প্রধান চ্যালেঞ্জার বিজেপির প্রচারণায় নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে। ইদানিং খুব ঘন ঘন তিনি পশ্চিমবঙ্গ সফরেও আসছেন এবং আজ সবশেষ সফরে রাজ্যের উত্তর ও দক্ষিণ প্রান্তে তিনি 2 বড় জনসভায় ভাষণ দিয়েছেন। 2 সভা থেকেই তিনি পরিষ্কার করে দেন বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশের ইস্যু ভোটে বিজেপির জন্য বড় রাজনৈতিক হাতিয়ার হতে যাচ্ছে। জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, অনুপ্রবেশ নিয়ে আপনারা বিরক্ত কিনা বলুন, আর মমতা ব্যানার্জি কি আদৌ অনুপ্রবেশ ঠেকাতে পারবেন? জেনে রাখুন, রাজ্যে ক্ষমতার পরিবর্তন হলে তবেই কেবল অনুপ্রবেশ বন্ধ হবে। বিজেপি সরকার গড়লে সীমান্ত দিয়ে মানুষ তো দূরে থাক, একটা পায়রাও ঢুকতে পারবে না দেখে নেবেন। আদমি তো ক্যা পরিন্দা ভি ঘুস নেই পায়েগা। কোচবিহার বা ঠাকুরনগরে অমিত শাহ যখন একথা বলছেন, ঘটনাচক্রে ঠিক তার আগের দিনই তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকে পার্লামেন্টে লিখিত জবাবে জানানো হয়েছে, 2016 সালের তুলনায় পরের 5 বছরে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা ক্রমশ বিপুল হারে কমেছে। তৃণমূলের যে এমপি মানসরঞ্জন ভূঁইয়ার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই উত্তর দিয়েছে, তিনি তাই বিবিসি বাংলাকে বলছিলেন, অমিত শাহর এই বক্তব্য পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব বাউন্ডারি লাইন বেড়া দেওয়া, এই বেড়াও অসম্পূর্ণ আছে। যারা বাইরে থেকে আমাদের দেশে এবং রাজ্যে ঢোকার চেষ্টা করছে তাদের বাধা দেওয়ার নজরদারি করার দায়িত্ব বিএসএফের। কি করে মমতা ব্যানার্জি এবং বাংলা সরকারের ঘাড়ে এই দোষ চাপাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী? আমার প্রশ্নের উত্তরে তারাই তো বলেছেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ কমে গেছে। কলকাতায় প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক ও দ্য টাইমস অফ ইন্ডিয়ার সাবেক সাংবাদিক শিখা মুখার্জি আবার মনে করছেন, এই অনুপ্রবেশের ইস্যু উস্কে দেওয়ার পেছনে বিজেপির সাম্প্রদায়িক তাস খেলার চেষ্টাই আসলে কাজ করছে। তাদের উদ্দেশ্যটা হলো ইনফিল্ট্রেশন অ্যাজ সাচ নয়, তাদের উদ্দেশ্যটা হলো মুসলমান পশ্চিমবাংলায় এসে হিন্দু যারা সংখ্যাগরিষ্ঠ তাদের কোনো একভাবে তারা ক্রমশ সংখ্যায় কমে যাবে এবং মুসলমান সংখ্যায় বেড়ে যাবে, এইটাই হলো তাদের বক্তব্য। এদিকে বাংলাদেশ থেকে আগত হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার বিধান এনে ভারত সরকার পার্লামেন্টে যে নাগরিকত্ব আইন পাশ করেছে প্রায় 15 বছর পরও তার বাস্তবায়ন শুরু হয়নি, আর তা নিয়ে পশ্চিমবঙ্গে মতুয়া সম্প্রদায়ভুক্ত হিন্দুদের মধ্যে অসন্তোষও তীব্র হচ্ছে।
এদিন ঠাকুরনগরের জনসভাতেও মতুয়াদের সামনে অমিত শাহ নির্দিষ্ট করে কোনো তারিখ বলতে পারেননি যে সরকার কবে থেকে এই আইন রূপায়নের প্রক্রিয়া শুরু করবে। দুটো জিনিস এর মধ্যে সুপ্ত আছে, এক রাজনৈতিক অসুবিধে, তার কারণ নাগরিকত্ব আইন নিয়ে আসামে প্রচন্ড নেগেটিভ রিয়াকশন হয়েছে, ইনফ্যাক্ট নর্থ ইস্টে হয়েছে, আসামে তো ইলেকশন আছে, ফলে উনি যাই পশ্চিমবাংলায় বলুন সেটা তো রিফ্লেক্টেড হয়ে যাবে, আসামে লোকেরা জানবে। দ্বিতীয় কথা হলো নাগরিকত্ব আইনটা যেটা রয়েছে সেটা হলো অন গ্রাউন্ড অফ রিলিজিয়াস পারসিকিউশন, ফলে আবার সেই ঘুরে ফিরে কমিউনাল একটা যে টেনশন সেটাকে জাগিয়ে তোলা। আসাম ও পশ্চিমবঙ্গে একই সঙ্গে ভোট অনুষ্ঠিত হবে এবং দুরাজ্যে দুরকম রাজনৈতিক বাস্তবতা নাগরিকত্ব আইন নিয়ে বিজেপিকে যথেষ্ট বিপাকে ফেলেছে তা দেখাই যাচ্ছে। শুভজ্যোতি ঘোষ, দিল্লি থেকে। এবারে সোশ্যাল মিডিয়ার খবর। ধন্যবাদ মিজান। সামাজিক যোগাযোগ মাধ্যমে যথারীতি আজও বেশ কিছু বিষয় আছে আলোচনায়, সেগুলো জানিয়ে দিতে হাজির হয়ে গেলাম আমি ফয়সাল তিতুমির, আর সঙ্গে আছি আমি আফরোজা নীলা। তিতুমির, মন্ত্রীরা কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ড করছেন। যেমন শিক্ষামন্ত্রী গতকাল যে বক্তব্য দিয়েছেন, অটো পাস নয় বরং সংক্ষিপ্ত সিলেবাসে হবে এবছর ও আগামী বছরের এসএসসি এইচএসসি পরীক্ষা, সেটি গণমাধ্যমে আসার পর ফেসবুকেও বেশ সাড়া ফেলেছে, মানুষজন নানান মন্তব্য করছেন এই নিয়ে। ঠিক তাই নীলা, যেরকম বিবিসি বাংলার ফেসবুক পাতায় আলামিন লিখেছেন, সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু এখন স্কুল কলেজ খুলবেন না, কারণ আমার মতো অসংখ্য মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থী আছে যারা শহরের কলেজে পড়াশোনা করত, আর্থিক অভাবের কারণে এখন কাজ করতে হচ্ছে। এখন যদি আপনারা কলেজ খোলেন তাহলে পড়ালেখা ছেড়ে দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। রবিউল ইসলাম বাবুর মন্তব্য, অটোপাস সবার জন্য ভালো হলেও অনেকের জন্যই খারাপ হয়েছে। অন্যদিকে রেদোয়ান আহমেদ লিখেছেন, শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া অবশ্যই প্রয়োজন মনে করি, যেহেতু বিশ্বের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। যদিও অনেকে মনে করেন সিদ্ধান্ত সরকারের অধীনে, তবে একজন সাধারণ ছাত্র হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান অতি দ্রুতই খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। শরীফ হোসেন মনে করছেন, আগেরগুলোকে অটো প্রমোশন না দেওয়াটাই ভালো ডিসিশন হতো, তাদেরকেও এই কন্ডিশনে মূল্যায়ন করা উচিত ছিল। আর মেরাজ হোসেনের বক্তব্য, এই বছরের জন্য এসএসসি এবং এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হতে পারে, তবে আগামী বছর পুনরায় সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে, শিক্ষা ব্যবস্থার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রীর একটি বক্তব্য আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। গতকাল রাজধানীতে বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের জাতীয় কোভিড 19 টিকাদান কার্যক্রম নিয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন যে বাংলাদেশ আজ যা চিন্তা করে আমেরিকা তা 3 মাস পর করে। মূলত সম্প্রতি আমেরিকায় নো মাস্ক নো সার্ভিস সংক্রান্ত এক আদেশ জারি হওয়া বিষয়ে তিনি একথা বলেন। হ্যাঁ, তিনি এই সময় মনে করিয়ে দেন যে বাংলাদেশে এটি আরো বহু আগে শুরু করেছে। তবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের এই বক্তব্য নিয়ে কিন্তু সামাজিক মাধ্যমে হাস্যরসই বেশি দেখা যাচ্ছে। যেরকম তাইমুল ইসলাম লিখেছেন, আমেরিকা মঙ্গল যাত্রা চিন্তাভাবনা করার আগেই বাংলাদেশ চন্দ্র বিজয় করেছিল, এরকম করে দুটো বিষয় সূচক চিহ্ন দিয়েছেন। এবং রেহনা পারভিন ভুঁইয়া লিখেছেন, গতকাল ভ্যাকসিন নেয়ার পর আজ 2 দিন শরীর ও মন দুই খারাপ ছিল আমার, এই খবর পড়ে আমি এখন পুরো দমে সুস্থ হয়ে উঠেছি। মশিউর রহমান লিখেছেন, টমটম গাড়ি চড়তে চড়তে মনের অজান্তে রোলস রয়েসের ভাব চলে আসছে। আর নাজিউর রহমান রাব্বির মন্তব্য, উনার কথা শুনে বুঝতে পারছি ভ্যাকসিন কাজ করতে শুরু করেছে, এটা লিখে তিনি হাসির ইমোজি ব্যবহার করেছেন। ঠিক তাই, এরকমই মজার মন্তব্যই দেখা যাচ্ছে বেশি নীলা। তবে একই সঙ্গে কিন্তু এর বিপরীত দিকে আরেকটা কষ্টের খবরও আছে আলোচনায়, সেটা হলো সাংবাদিক দম্পতি সাগর রনি হত্যার 9 বছর আজ, এবং 2012 সালের এই নির্মম হত্যাকাণ্ড দেশজুড়ে আলোড়ন তুললেও তার বিচার কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি আজও, এবং এ নিয়েই নানান ক্ষোভ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। বিশেষ করে তাদের সন্তান মেঘের ছবির নিচে অনেককেই মন্তব্য করতে দেখা যাচ্ছে। বদরুল হাসান খান লিখেছেন, আহারে ছোট্ট মেঘ বাবা মায়ের ভালোবাসা স্নেহ ছাড়াই বড় হয়ে গেল, কত কিছুই দেখল বাংলাদেশ শুধু সাগর রনির হত্যার বিচার ছাড়া। ধিক্কার ধিক্কার, যাদের জন্য একটা ছেলে বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলো। রোকসানা ইসলাম লিখেছেন, পিচ্ছি মেঘ এখন কত বড় হয়ে যাচ্ছে, অথচ তার বাবা মা খুনিদের এখনো শাস্তি হলো না, স্বরাষ্ট্রমন্ত্রীর সেই 24 ঘন্টা 9 বছরেও শেষ হচ্ছে না, তদন্ত প্রতিবেদন 78 বার পিছিয়েছে। আসলে এটা নিয়ে কিন্তু সমালোচনা প্রায় সবসময় চলছে। এদিকে পঞ্চগড়ে দেখা মিলেছে বিরল প্রজাতির এক সাপের, বিবিসি বাংলার এই খবরটিও কিন্তু নীলা নজর কেড়েছে অনেকের। ঠিক তাই তিতুমির, রেড কোরাল কুকরি নামের এই সাপ বাংলাদেশে প্রথমবার দেখা গেছে, আর সারা বিশ্বে মাত্র 20-22 পারের মতো দেখা গেছে। এ ছিল আজকের সোশ্যাল মিডিয়ার খবর। অধিবেশন শেষ করার আগে এখনকার সংবাদ শিরোনাম, নারীরা বেশি কথা বলে এই মন্তব্য করে চাপের মুখে টোকিও অলিম্পিক্স কমিটির প্রধান। বাংলাদেশে 3 সপ্তাহ ধরে করোনা ভাইরাসের সংক্রমণের হার 5% নিচে, কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় GPA 5 তুলে দিচ্ছে বাংলাদেশ সরকার। আমাদের পরবর্তী অধিবেশন
পরিক্রমা বাংলাদেশ সময় রাত 10:30 এবং ভারতে রাত 10:00 শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে। আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যে আমাদের অনুষ্ঠান শোনার জন্য। ভালো থাকবেন।